দুদকের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এই আদেশ দেন। এদিকে আদেশের কপি হাতে পেলেই উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে তার আইনজীবীরা। আরো জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। অবৈধ সম্পদ অর্জনের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালত এলাকায় জড়ো হন তার অসংখ্য নেতাকর্মী। এ সময় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। বেলা 3টার দিকে আদালতে আত্মসমর্পণ করে যে কোনো শর্তে জামিন আবেদন করেন হাজী সেলিম। একই সাথে কারাগারে উন্নত চিকিৎসা ও প্রথম শ্রেণীর ডিভিশন চেয়ে আরও 2টি আবেদন করেন তার আইনজীবী। কিন্তু সে আবেদনে সাড়া না দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। 30 দিনের মধ্যে অত্র আদালতে হাজির হয়েছেন এবং হাজির হওয়ার পর তিনি জামিনের আবেদন করেছেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আমরা তার জামিনের আপত্তি করেছি, বলেছি এই আইনে তাকে কোনোভাবেই বেল দেওয়া যাবে না। সুতরাং মাননীয় আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং তিনি মেডিকেল চেয়েছেন এবং তার চিকিৎসা চেয়েছেন। সে ব্যাপারে আমরা বলেছি যে জেল কোর্টের যে বিধান আছে সেই বিধান মোতাবেক তিনি সুযোগ সুবিধা পেতে পারেন। জেল কর্তৃপক্ষ নির্ধারণ করবে যে তার অবস্থান সম্পর্কে। মাননীয় আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং জেল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য। তবে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তার আইনজীবী। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এই মামলায় সাজা দেওয়া হয়। হাজী মোহাম্মদ সেলিম আজকে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। ওনার সুচিকিৎসা এবং ডিভিশনের জন্য দরখাস্ত অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, দ্যাট মিন্স জেলারকে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত 25 এপ্রিল হাজি সেলিমের 10 বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।